ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনাইটেড মোটরসের আরও একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বাইকের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানাবো এবং বাইকগুলি সুন্দরভাবে ভালোভাবে দেখাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। তো এই মুহূর্তে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পালসার NS ডাবল ডিস্কের একটি বাইক, ডাবল চ্যানেল ABS, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি। পিছনের ডিস্কটি দেখা যাচ্ছে, সামনের ডিস্কটিও দেখতে পাচ্ছেন ABS আছে। সামনের টায়ারটি কিন্তু নতুনের মতোই আছে, বডিতেও কোনো স্ক্র্যাচ নাই, ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে। আপনারা যারা এই বাইকটি নিতে চান ইউনাইটেড মোটরসে আসলে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন। পিছনের টায়ারটি দেখেন, পিছনের টায়ারটিও কিন্তু নতুনের মতোই দেখা যাচ্ছে। এই বাইকটির 2 বছরের পেপারস করা আছে, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা হলে আপনারা এই বাইকটি নিতে পারবেন ইউনাইটেড মোটরস থেকে। আর ইউনাইটেড মোটরস কাগজের গ্যারান্টি আজীবন দিয়ে থাকে, কাগজ নিয়ে কোনো টেনশন নাই, নেম ট্রান্সফার যে কোনো সময় পসিবল। তো আপনারা বাইক ইউনাইটেড মোটরসে আসলে দেখে শুনে নিতে পারবেন। ওকে, তারপর একটি হোন্ডা হর্নেট বাইক দেখতে পাচ্ছি, ব্লু কালারের স্পেশাল এডিশন, 18-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন। সিটটিও কিন্তু মডিফিকেশন করা আছে দেখতে পাচ্ছেন। গাড়ির কন্ডিশন ফুল ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন আনটাচ অবস্থায় আছে ইঞ্জিনটি। সামনের টায়ারটা দেখেন নতুনের মতোই আছে, পেছনের টায়ারটাও দেখা যাচ্ছে অনেক ভালো কন্ডিশনে রয়েছে পেছনের টায়ারটিও। তো এই বাইকটি কিন্তু 10 বছরের কাগজ করার আছে, 18-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 2028 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন পেয়ে যাবেন। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা হলে আপনারা ইউনাইটেড মোটরস থেকে এই হোন্ডা হর্নেট বাইকটি নিতে পারবেন। ওকে, তারপরে একটি FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের একটি বাইক। এই বাইকটিও সুপার ফ্রেশ অবস্থায় আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন ইউনাইটেড মোটরস থেকে। পিছনের টায়ারটি দেখা যাচ্ছে ভালো কন্ডিশনে রয়েছে। যারা FZS ইয়ামাহা ভার্সন 3 ব্ল্যাক কালারটি খুঁজছেন তারা কিন্তু ইউনাইটেড মোটরসে আসলে এই বাইকটিও পেয়ে যাবেন। ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ রয়েছে। এই বাইকটি 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা আছে। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 1,95,000 টাকা। ওকে, তারপরে আমরা একটি হোন্ডা লিভো দেখতে পাচ্ছি, ব্লু কালারের হোন্ডা লিভো, 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। পেছনের টায়ারটি দেখা যাচ্ছে ফ্রেশ অবস্থায় রয়েছে, ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আছে। সামনের টায়ারটি দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ডিস্কের একটি বাইক, 110cc-র একটি বাইক। যারা হোন্ডা লিভো খুঁজছেন তারাও কিন্তু ইউনাইটেড মোটরসে আসলে ফ্রেশ ফ্রেশ গাড়ি পেয়ে যাবেন, তার পাশে হোন্ডা লিভো পেয়ে যাবেন ফ্রেশ। এটাও কিন্তু 2 বছরের পেপারস করা আছে। এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে only 95,000 টাকা। only 95,000 টাকা হলে আপনারা এই হোন্ডা লিভো বাইকটি নিতে পারবেন ইউনাইটেড মোটরস থেকে। ওকে, তারপর একটি স্কুটি দেখতে পাচ্ছি, TVS স্কুটি, এটা কিন্তু জুপিটার TVS কোম্পানির একটি স্কুটি। এটাও কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে, ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা আছে। যারা স্কুটি খুঁজছেন তারা কিন্তু ইউনাইটেড মোটরসে আসলে স্কুটিও পেয়ে যাবেন। কাগজপত্র অল ওকে আছে, টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কাগজের গ্যারান্টি তো আজীবন দিয়ে থাকে ইউনাইটেড মোটরস। ওকে, তারপরে একটি TXM দেখতে পাচ্ছি, XL টাইপের বাইক, QAE কোম্পানি, RKS কোম্পানির একটি বাইক। এটার ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে, সাইলেন্সারটি উপরে দেখা যাচ্ছে। একটু আনকমন টাইপের বাইক, ডাবল ডিস্ক। যারা এই বাইকটি খুঁজছেন তারা ইউনাইটেড মোটরসে আসলে এই বাইকটি পেয়ে যাবেন। LED হেডলাইট লাগানো আছে, হ্যাঁ, ডাবল ডিস্কের একটি বাইক। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে only 55,000 টাকা। only 55,000 টাকা হলে আপনারা এই TXM XL বাইকটি নিতে পারবেন। ওকে, তারপরে একটি হিরো প্যাশন প্রো দেখতে পাচ্ছি,
এটি কিন্তু অরিজিনাল জাপানিজ একটি বাইক, 10 ইয়ার্সের পেপার্স করে আছে। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি 55,000 টাকা। যারা হিরো প্যাশন প্রো বাইকটি খুঁজছেন তারা কিন্তু ইউনাইটেড মোটরসে আসলে এই বাইকটিও পেয়ে যাবেন। বডি কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে, ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ। এটা কিন্তু সেলফ স্টার্টার একটি বাইক, 10 বছরের কাগজ করা। ওকে, তারপরে আমরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইক দেখতে পাচ্ছি। এটাও কিন্তু 10 ইয়ার্সের পেপার্স করা। পিছনের টায়ারটি দেখা যাচ্ছে, ডিস্ক দেখা যাচ্ছে। ওকে, ইঞ্জিনটি দেখেন, ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়ির সাথে যা আছে সবই অরিজিনাল অবস্থায় আছে। 18 মডেল 19 রেজিস্ট্রেশন। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000 টাকা হলে আপনারা এই এফজেডএস ভার্সন 2 বাইকটি নিতে পারবেন, 10 বছর ট্যাক্স টোকেন সহ। গাড়ির কোনো স্ক্র্যাচ নাই, আপনারা এসে ভালোভাবে দেখে স্টার্ট দিয়ে চালিয়ে নিতে পারবেন। কাগজপত্র অলোকে আছে। ওকে, তারপরে একটি টিভিএস 4B বাইক দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের, ইয়ং জেনারেশনের ক্রাশ, যাকে বাংলা কথায় পাগলা ঘোড়া বলে। এটা কিন্তু এক্স কানেক্ট, ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ, আনটাচ অবস্থায় আছে, 22-এর মডেল। এটা কিন্তু অন টেস্ট, রেজিস্ট্রেশন হয়নি। টায়ারের গুটিও দেখা যাচ্ছে এখনও, একেবারে নতুন বললেই চলে। 22-এর মডেল, যে নেবেন সে ফার্স্ট মালিক হবেন। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,75,000 টাকা। ডাবল ডিস্কের একটি বাইক, টিভিএস 4B এক্স কানেক্ট। ওকে, তারপরে একটি পালসার দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের পালসার, সিঙ্গেল ডিস্কের একটি বাইক, 19-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 61 সিরিয়ালের একটি বাইক, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ইঞ্জিনটি দেখেন, টায়ার দেখা যাচ্ছে পিছনের, ফ্রেশ অবস্থায় রয়েছে। 150 সিসির একটি বাইক। যারা ব্ল্যাক কালারের পালসার খুঁজছেন তারা ইউনাইটেড মোটরসে আসলে এই পালসার বাইকটিও পেয়ে যাবেন। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,35,000 টাকা। ওকে, তারপরে একটি প্লাটিনা দেখতে পাচ্ছি, বাজাজের প্লাটিনা। এটাও অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, হোয়াইট ইঞ্জিনের একটি বাইক, 19-এর মডেল 19-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স করা আছে। যারা একটু কম সিসির বাইক খুঁজছেন, প্লাটিনা, ডিসকোভার, এইসব বাইকও কিন্তু ইউনাইটেড মোটরসে পেয়ে যাবেন। সামনের টায়ারটা দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, বডি কন্ডিশনও ফুল ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই, ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ। পিছনের টায়ারটি দেখতে পাচ্ছেন, সেলফ স্টার্টার একটি বাইক, প্লাটিনা। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি 85,000 টাকা। অনলি 85,000 টাকা হলে আপনারা এই প্লাটিনা বাইকটি নিতে পারবেন। ওকে, তারপরে একটি বাজাজের ডিসকোভার দেখতে পাচ্ছি, সিঙ্গেল ডিস্কের একটি বাইক, 125, 125 সিসির একটি বাইক। এই বাইকটির কন্ডিশনও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, হোয়াইট ইঞ্জিনের একটি বাইক, তেলে সাশ্রয়ী একটি বাইক, বডি কন্ডিশনও ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। 17-এর মডেল, 2018 রেজিস্ট্রেশন। এই বাইকটিও কিন্তু 10 ইয়ার্সের পেপার্স করা আছে। যারা ডিসকোভার বাইকটি খুঁজছেন তারা ইউনাইটেড মোটরসে আসলে এই বাইকটি পেয়ে যাবেন। এই বাইকটিও কিন্তু 10 ইয়ার্সের পেপার্স করা। এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা হলে আপনারা এই সুপার ফ্রেশ বাইকটি নিতে পারবেন। ওকে, ইউনাইটেড মোটরসে কিন্তু বিভিন্ন বাইকের কালেকশন রয়েছে, তো যারা অল্প সিসি, বেশি সিসি, কম বাজেট বা বেশি বাজেটের বাইক খুঁজছেন তারা ইউনাইটেড মোটরসে আসলে এই সব ধরনের বাইক পেয়ে যাবেন। এবং ইউনাইটেড মোটরস কাগজের গ্যারান্টি আজীবন দিয়ে থাকে, তো আশা করি সকলে আসবেন ইউনাইটেড মোটরসে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকগুলি নিতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।